আমাদের প্রতিনিধি রনয় রয়েছেন আমাদের সঙ্গে। রনয় তিওয়ারি, সরাসরি চলে যাব রনয়ের কাছে। রনয়, যেটা জানতে চাইবো, জিবি মিটিং কি ইতিমধ্যেই শুরু হয়েছে? কখন তারা যাবেন স্বাস্থ্য ভবনে? দেখো, মেল পাওয়ার পরই এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা তাদের বক্তব্য জানিয়েছেন যে যেরকম মেলে তাদেরকে জানানো হয়েছে 8 থেকে 9 জন, কিন্তু তারা তাদের মতন করে যাবেন। এর আগেও আমরা দেখেছি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি বা নবান্নে যে পরিমাণ চিকিৎসকরা গেছিলেন, সংখ্যাটা 30 হতে পারে বা 35 হতে পারে। এই মুহূর্তে জিবি চলছে তাদের মধ্যে, জিবিতে সিদ্ধান্ত হওয়ার পরই তারা এখান থেকে রওনা দেবেন। এই মুহূর্তে আমি তোমাকে বাইরের ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ স্লোগান চলছে, আন্দোলন চলছে। কারণ কিছুক্ষণ আগে এখানে রাজ্যপাল এসেছিলেন, অনশনকারীদের সঙ্গে রাজ্যপাল কথা বলেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন, তাদের কি দাবি মূলত সেই দাবিগুলোর সম্পর্কে জানতে চেয়েছেন রাজ্যপাল। এবং অনশনকারী যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারা রাজ্যপালকে তাদের দাবি সম্পর্কে জানিয়েছেন। তাদের যে 10 দফা দাবি, সেই দাবি যতক্ষণ না মানছেন, সেই দাবি ততক্ষণ না পর্যন্ত তাদের এই আন্দোলন উঠবে না, সেই আন্দোলন চলতে যাবে যতক্ষণ না দাবি মানা হচ্ছে। একই সঙ্গে রাজ্যপাল অনশনকারী চিকিৎসকদের জানিয়েছেন যে অনশন তুলে নেওয়ার জন্য, অনশন তুলে নিয়ে তারা তাদের মতো আন্দোলন চালিয়ে যেতে পারেন। তবে যারা অনশন করছেন তারা কিন্তু রিফিউজ করেছেন, তারা বলছেন এই অনশন উঠবে না যতক্ষণ না পর্যন্ত তাদের 10 দফা দাবি মানা হচ্ছে। আমি আরেকবার ছবিটা তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের সঙ্গে তারা সামিল হয়েছেন এবং তারা বলছেন যে এই রাজপথ থেকে তারা সরবেন না। আমি একবার ভেতরের ছবিও দেখানোর চেষ্টা করব, চেয়ারপারসন কানাইকে বলবো যদি ভেতরের ছবিটা দেখানো যায়। এখানে চিকিৎসকরা রয়েছেন, তারা ভেতরে কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করছেন, আলোচনা করছেন। এরপর আলোচনা হওয়ার পরই তারপর ঠিক হবে যে কি সিদ্ধান্ত হতে চলেছে, এখান থেকে তারা কখন রওনা দেবেন। এখানে সৌরভ রায় রয়েছেন চিকিৎসক, তার সঙ্গে কথা বলবো। সৌরভ, রাজ্যপাল এসেছিলেন, আপনাদেরকে কি আবেদন করলেন রাজ্যপাল, বা আপনারাই বা কি জানালেন রাজ্যপালকে? আমরা জানালাম আমাদের গত 60 দিন 61 দিন ধরে যে আন্দোলন চলছে এখন, এবং আমাদের লড়াকু সাথীদের যে অনশন আজকে 96 ঘন্টা পেরিয়ে গেল এই মুহূর্তে, তাতে সেই অনশন কী কী দাবি নিয়ে চলছে এবং এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা সেটা আমরা জানালাম। এবং সেখানে তিনি সেই রাজ্যপাল তো অনশন তুলে নেবার কথাও বলেছেন, রাজ্যপাল আমাদের লড়াকু সাথীদের অনুরোধ করেছেন তারা যেন অনশন তুলে নেন। কিন্তু আমরা সেদিক থেকে তারা যারা অনশন করছেন তারা জানিয়েছেন যে এই নির্দিষ্ট দাবিগুলি পূরণ হলেই তারা মনে করবেন যে অভয়ের সুবিচার এবং আরেকটু অভয় যাতে না ঘটে সেটি এনসিওর হবে, তারপরেই তারা এই অনশন তুলে নিতে পারে। আর একটা বিষয় যে আপনাদেরকে মেল পাঠানো হয়েছে, এখন কি আপনাদের জিবি চলছে, আপনারা কি যাবেন? হ্যাঁ, আমাদের অনশনকারী যারা রয়েছেন তাদের এই যে বিপুল শারীরিক ত্যাগ স্বীকার তারা করছেন সেটার প্রতি সম্মান জানিয়েই আমাদের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আমরা যাব। কিন্তু মাত্র 1 ঘন্টা 15 মিনিট সিদ্ধান্ত দিয়ে এরকম একটা মিটিংয়ে তো যাওয়া যায় না, সে কারণেই আমরা এই মুহূর্তে আমাদের মিটিং চলছে, আমাদের যারা ডেলিগেট যাবে তাদের মধ্যে মিটিং চলছে। সেই মিটিংয়ে কি মিটিং চলছে, কিন্তু কতজন যাবেন এবং কখন যাবেন? যখন মিটিং শেষ হবে এবং মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে ততজনই সেই সময় যাবে, সংখ্যাটা এখনও ফাইনাল হয়নি। তবে 8-10 দিনের মধ্যে এতগুলো কলেজ থেকে যেটা রয়েছে সেটা 8-10 জনের মধ্যে ডেফিনেটলি সীমাবদ্ধ থাকবে না, এটুকু আমরা এনসিওর করতে। কিন্তু আপনাদেরকে যে সময়সীমা দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে যেতে হবে, সেই সময়সীমা তো পেরিয়ে গেছে, কখন যাবেন? এই ধরনের একটা এত বড় একটা আন্দোলনের ভর কেন্দ্রে যদি 6:30 সময় মেল পাঠিয়ে 7:45 আসতে বলা হয়, যে ঘটনা আমরা বারবার প্রত্যেকটি মেলের ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা মনে করি এই আন্দোলনের জন্য অপমানজনক শুধু নয়, সেটা একেবারে অবাস্তব একটা চাওয়া। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এবার স্বাস্থ্য ভবনের দিকে নজর রাখবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, আমরা ইতিমধ্যেই দেখেছি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা স্বাস্থ্যভবনে পৌঁছে গিয়েছেন এবং তারা অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তারদের জন্য। কি দেখতে পাচ্ছ ওখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি রয়েছি স্বাস্থ্যভবনে, এবং স্বাস্থ্যভবনে প্রায় 7:30 কিছু পরেই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দুজনেই এসে পৌঁছেছেন। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু আধিকারিক তারাও রয়েছেন, এবং এই যে স্বাস্থ্যভবন সেখানে কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব তারা প্রত্যেকেই রয়েছেন। এবং যেটা সূত্র মারফত খবর, তারা নিজেরাও একটি আলোচনা করছেন এই টোটাল যে বিষয়টি আন্দোলন এবং অনশনে যে চলছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনও পর্যন্ত তারা কী কী পদক্ষেপ নিতে পেরেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা
নিজেরা একটা পর্যালোচনা করে নিচ্ছেন এবং অন্যদিকে প্রায় 15টা নাগাদ যে আন্দোলনরত যারা চিকিৎসক জুনিয়র চিকিৎসক তাদের আসার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত তারা বেরোয়নি এবং এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেরও কয়েকজন আধিকারিক রয়েছে বলে আমরা জানতে পারছি। মূলত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই যে আন্দোলনরত যারা ডাক্তাররা রয়েছেন তারা তাদের মধ্যে যে মিটিং সেই মিটিং শেষ হলে তারপরে সিদ্ধান্ত হবে যে তারা কতজন আসবে। যদিও সিএস এর তরফ থেকে 8 থেকে 10 জনের একটি নজর রাখো নানটু, আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।